সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো ছুটিতে প্রধান বিচারপতি রাজনৈতিক না আইনগত। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য তিনজন বিজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাঁদিকে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, আপনাকে আলোচনায় স্বাগত। আছেন এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত বিচারপতি, ধন্যবাদ, আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই আলোচনায় আপনিও তর্ক তুলতে পারেন, মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনার বিষয় ঠিক করেছি ছুটিতে প্রধান বিচারপতি, বিষয়টি কি আইনগত, রাজনৈতিক না সাংবিধানিক? শামসুদ্দিন চৌধুরী মানিক যদি ব্যাখ্যা করেন। দেখুন, এটা তো সম্পূর্ণ আইনগত, তবে কেউ কেউ কোনো কোনো মহল এটাকে একটি রাজনৈতিক টাচ দিতে চাচ্ছে। আমি মনে করি সেটা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা আমরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, উনি ছুটি চেয়েছেন, ছুটি নেওয়ার অধিকার, সাংবিধানিক অধিকার, আইনগত অধিকার তার রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন যে প্রচণ্ড চাপের মুখে তাকে বাধ্য করা হয়েছে ছুটিতে যাওয়ার জন্য। এটা সম্পূর্ণ অবান্তর একটি দাবি, এটার পিছনে আদৌ কোনো যুক্তি হতে পারে না বলে আমি মনে করি। এটা সম্পূর্ণ একটা কি বলে মানে অযৌক্তিক একটা বিষয়। কেননা এখানে আমাকে বলতে হচ্ছে একটি কথা, যেসব দুর্নীতির প্রমাণ, তথ্য প্রমাণ মিডিয়াতে বেরিয়েছে বিচারপতি সিনহাবাবুর বিরুদ্ধে, সেগুলোর একটাই আর্টিকেল 97 আমাদের সংবিধানের ইনভোক করার জন্য যথেষ্ট। আর্টিকেল 97 ইনভোক করে সরকার অতি সহজেই তাকে প্রধান বিচারপতি থেকে সরিয়ে দিতে পারে। তো সেই অবস্থায় কেন সরকার তাকে চাপ দিবে ছুটি নেওয়ার জন্য? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ইদানিংকালে আপনারা দেখেছেন যে বিশেষ করে 71 টেলিভিশনে ফারজানা রূপা পরিষ্কারভাবে তার দুটি পে অর্ডার, কী বলে ওই আপনার ফার্মার্স ব্যাংকের দুটি পে অর্ডার, যে দুটিতে 4 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে এবং অ্যাকাউন্ট থেকে উনি তুলে নিয়েছেন, এইটার কিন্তু প্রতিবাদ প্রধান বিচারপতি বা তার অফিসের কেউ করেননি। এটা এবং ওই চেক দুটো কিন্তু 71 টেলিভিশনে ফারজানা রূপা পরিষ্কারভাবে দেখিয়েছেন। এরপরে দুটো দৈনিক পত্রিকা জনকণ্ঠ এবং ভোরের কাগজে এটি ছাপাও হয়েছে। এছাড়া এটি কিন্তু একদম প্রামাণিক তথ্য প্রমাণ ভিত্তিক ওই চেকের, একদম ওনার নিজের অ্যাকাউন্ট না ওনার নিজের পরিবারের কারো না, ওনার নিজের জাস্ট বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে দুটি পে অর্ডার 4 কোটি টাকার, বুঝলেন? এবং ওইটা দেখা গেছে যে ওই 4 কোটি টাকা আসলে লোন দেওয়া হয়েছিল অন্য দুজন ব্যক্তিকে, অথচ এই পে অর্ডার দুটো হয়েছে কিন্তু বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে, এবং এটা তার সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় উনি জমা দিয়ে তার অ্যাকাউন্টে জমা হয়েছে এবং উনি এই অ্যাকাউন্ট থেকে পয়সাটা তুলে নিয়েছেন। এগুলো সবই তথ্য প্রমাণ ভিত্তিক, ডকুমেন্ট ভিত্তিক এইভাবে দেওয়া হয়েছে। আরেকটি ফারজানা রূপা কত 3-4 দিন ধরে এই অনুষ্ঠানটি করেছিলেন। আরেকটি হলো যে তার ইনকাম ট্যাক্স রিটার্ন, সেখানেও কিন্তু দালিল লীগ সমস্ত কাগজপত্র দিয়ে এই 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 কিন্তু সবই কিন্তু হচ্ছে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে, না আমি আগে কেন এগুলো আমি আমি বলি, হ্যাঁ এটা একটা প্রশ্ন বটে, সেই জন্য সেটা বলছি রাজনৈতিক না, এগুলো তো না, আমি এটা বলি এখন এটা সত্যি কথা যে পরে হয়েছে, কিন্তু আগে পরে তো বড় কথা না। বড় কথা হলো এগুলি সবই আপনার প্রমাণ ভিত্তিক, কিন্তু এটা যে একটা আপনার ফাঁকা আওয়াজ বললেন যে উনি দুর্নীতি করেছেন তা তো না, এতে রয়েছে সম্পূর্ণ কি বলে এবং আরেকটি ব্যাপার, একজন প্রাক্তন আপিল বিভাগের একজন প্রাক্তন বিচারপতি যার বিরুদ্ধে তদন্ত করছিল দুদক, সেই তদন্ত উনি বাধাগ্রস্ত করেছেন, উনি চিঠি পাঠিয়েছেন দুদকে যেন তার বিরুদ্ধে তদন্ত করানো হয়। যেটা এই তিনটাই কিন্তু অপরাধ, ওইটাও নিজ ধারায় অপরাধ, সেই তদন্ত বন্ধ করা, তারপরে যেটা আপনার টাকা পয়সার ব্যাপার সেটাও, সেগুলো সবকটাই অপরাধ। কিন্তু এই অপরাধের জন্য যে মানে একেবারে অতি সহজে কিন্তু সরকার 97 আমি একটু শেষ আমি আসবো তাকে আমাদের সেখানে কেন তাকে সঙ্গে আছেন সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা কি আইনগত নাকি রাজনৈতিকভাবে তাকে এই ছুটির বিষয়টি? বিষয়টা খুব সহজ এবং মানে সিম্পল, আপনার প্রশ্ন থেকে তো এটা ক্লিয়ার করা যায়। ছুটির বিষয়, তো ছুটির বিষয়ে
এটা পরিষ্কার যে আমার শ্রদ্ধেয় বিচারপতি বললেন যে উনি ওনার অধিকার। এখন এটা নিয়ে এই বিভ্রান্তি হচ্ছে কোথায়, কিভাবে, কেন, এটাই হলো আসল বিষয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটাই আলোচনা বিষয়, আমি সেখানে যাচ্ছি। এখন আমি ওইখানেই থাকবো, কারণ ওনার যে অতীতের দুর্নীতি বা অতীতের ওনার কর্মকাণ্ড, ওটা আলোচনা আনলে পরে শেষ হবে না। বিষয়টা আমাদের সামনে আজকে আছে যে উনি ছুটি নিয়েছেন এবং উনি বিদেশে যাবেন, এই বিষয়টা ক্লিয়ার করার এত জটিলতা হওয়ার কারণ কি? কোনো জটিলতা হওয়ার কোনো কারণ এখানে নাই। যদি সম্মানিত আইনমন্ত্রী এবং ইভেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাহেব যদি কোনো মেসেজ দিয়ে, চিঠি দিয়ে এই তথ্যটা যদি আজকে বার অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে মিডিয়াকে যদি ওনারা প্রচার করে দিতেন, তাহলে বিভ্রান্তি সৃষ্টি হইতো না। আজকে বার অ্যাসোসিয়েশন বলতেছে কোনো একটা রাজনৈতিক মহলের চাপে উনি বিদেশ যাচ্ছেন, অ্যাটর্নি জেনারেল বলতেছে উনি ক্যান্সারে আক্রান্ত, আইনমন্ত্রী বলতেছে উনি ক্যান্সারে আক্রান্ত, অসুস্থ আর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, তাহলে এই যে দ্বিধা বিভক্তি, বিভ্রান্তি, এর উপর এর সমাধান খুব জরুরি। এবং এই সমাধানটা সিম্পল, এটা কোনো জটিল বিষয় ছিল না, কিন্তু এই বিভ্রান্তিমূলক তথ্যগুলো এসে এই জটিলতা সৃষ্টি হয়েছে। চিফ জাস্টিস ইভেন উনি নিজে, প্রধান বিচারপতি নিজে স্বয়ংও বলতে পারতেন যে উনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন এবং উনি ক্যান্সারে আক্রান্ত একজন রোগী, ক্লিয়ার। ওনার উনি যদি নিজে না দেন, ওনার রেজিস্ট্রার এখনও ওনার রেজিস্ট্রার, উনি এখনও বিচার, উনি এখনও বিচারপতির আসনে আসেন, তো ওনার যে কোনো মেসেজ, নিয়ম যেটা সুপ্রিম কোর্ট, আমরা জানি, পরিষ্কার জানি যে সুপ্রিম কোর্টের কোনো সার্কুলার, কোনো আদেশ, এটা সার্কুলেশন হয় বাই দি রেজিস্ট্রার, তা রেজিস্টার কুড সলভ দি প্রবলেম। এখানে আইনমন্ত্রী আসতে হইলো কেন, অ্যাটর্নি জেনারেল কথা বলতে হইলো কেন, আইনমন্ত্রী আসতে হইবে কেন দুইবার দুই তিন কথা বলে, অ্যাটর্নি জেনারেল বা কেন দুইবার দুই তিন কথা বলে, আইনজীবী সমিতিও বা কেন বা এটা রাজনৈতিকভাবে একটা দলের প্রভাবের কথা বলতে আসতে হইতেছে, এর কারণটা কি? কারণটাই হইলো সঠিক তথ্যটা, সঠিক বক্তব্যটা উপস্থাপন করতে বিলম্ব হয়েছে। জি, মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কীভাবে দেখছেন? আমিও ওনাদের দুইজনের সাথে একমত। একটা জিনিস হলো যে এই ঘটনাটা নিয়ে তো একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, বিভ্রান্তিটা একটা মানে এস কে সিনহা সাহেব একজন ব্যক্তি, বাট অফিস অফ চিফ জাস্টিস ইজ এন ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনটা কোনোভাবে এফেক্টেড হোক এটা আমরা চাই না, কারণ বাংলাদেশে আমাদের জুডিশিয়ারির মানে শেষ ভরসা মানুষের। এখানে যদি প্রশ্নবিদ্ধ হয় এটা, এখানে যদি নানান রকম প্রশ্ন ওঠে বিচারক সম্পর্কে, বিচার পদ্ধতি সম্পর্কে, তারপরে যে ছুটিতে যাবে না যাবে না, এগুলি নিয়ে এই জিনিসটা মানে ক্লিয়ারিফাইড হওয়া উচিত। এটা এই আপনার, আমি তো মনে করি যে যত দ্রুত সম্ভব, এবং এটা এমন কোনো কমপ্লিকেটেড কেস না, ছুটিতে তো যে কেউ যেতে পারে, যে কেউ অসুস্থ হতে পারে, এটা তো এমন কোনো গোপনীয়তা কিছু না। তো এই জিনিসটা যেটা সাইদ মোহাম্মদ সাহেব বললেন যে রেজিস্ট্রার সাহেব একটা মানে একটা সার্কুলার দিয়ে দিলেই তো হয়ে যায়, এই জিনিসটা তো ওইখানেই আছে। এবং আমি মনে করি যে এই প্রশাসনের ভিতর থেকে যে কথাবার্তা বলছে, সুপ্রিম কোর্টের বাইরের থেকে এইগুলি কথা না বলাই ভালো, এতে সিচুয়েশন আরও কমপ্লিকেটেড হবে, আরও ধোঁয়াশাটা বাড়বে, এবং বিচার বিভাগ সম্পর্কে মানুষের মানে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। একটা ধরেন একজন চিফ জাস্টিস, যেটা বিচারপতি শামসুদ্দিন সাহেব বললেন যে ওনার দুর্নীতি আছে, ইয়ে আছে, এগুলি তো বিচার্য বিষয়, বিচার করেন, উনি যদি অন্যায় করে থাকেন উনি নিশ্চয়ই আইনের কাছে আত্মসমর্পণ করবেন। কিন্তু এর আগে জানেন যে ষোড়শ সংশোধনী বাতিলের আইনে কিন্তু দীর্ঘ বিতর্ক হয়েছে রাজনীতিবিদদের সঙ্গে, প্রেক্ষিতটাই সন্দেহের তৈরি করেছে ওভারঅল যে এই ষোড়শ সংশোধনীর পরে রেজিস্ট্রার সাহেব বক্তব্য দিলেই সন্দেহ দূর হবে বলে আমি অন্তত মনে করি না, অন্তত এই সহজ ব্যাপার না এটা যে প্রেক্ষাপটে উনি ছুটিতে গেলেন। আপনি ঠিকই বলেছেন যে এই এটার তো একটা বিরাট প্রেক্ষাপট হয়েছে, এটা পার্লামেন্টে আলোচনা হয়েছে, এটা নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন,
মন্ত্রীরা বিভিন্ন ভাষায় কথা বলে, এক বছর আগে উনি ছুটিতে গেলে এটা কোনো আলাপই হতো, আলাপই হতো না, আলাপ হচ্ছে কারণ প্রেক্ষাপটটি তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি, পার্লামেন্টের সিদ্ধান্ত হয়েছে যে তারা আইন অনুযায়ী যাবেন, তো সেখানে তো যাচ্ছে না আইনজয়ী, তো এই ষোলশ সংশোধনীর রায়ের সাথে তার ছুটিটাকে মেলানো কিন্তু ঠিক হচ্ছে না, বুঝলেন? কিন্তু মানুষ কিন্তু মেলাচ্ছে, আসলে পাবলিক পারসেপশন এরকমই না। ওইটাই আমি যেটা বললাম যে তার বিরুদ্ধে এত দুর্নীতির প্রমাণ্য অভিযোগ রয়েছে, প্রায় ফেসে যেটা, কারণ অভিযোগগুলো সবই রায়ের পরে হয়েছে না, এই কারণে রায় রয়েছে যে সরকার চাইলেই যে কোনো মুহূর্তে তাকে কিন্তু সরিয়ে দিতে পারেন আর্টিকেল 97 ইনভোক করে। সেটা না করে কেন তারা আপনার এই 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 তার উপর চাপিয়ে দিবে যে এই প্রশ্ন চুরি করছে, কেন ছুটিতে চাপিয়ে দিবে? উনি যে প্রশ্নটি করেছেন, ছুটিতে চাপিয়ে দিবেন, এই কথাটার তো কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই রায় বলছে যে ভিত্তি নাই কে বলছে? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন নিজে বলেছে, সাইদুর রহমান সাহেব নিজে উত্তর দিচ্ছে, বলেন একটু বলছে কি কিছু নেই বলার কারণ তো ঘটছে, ওনার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিভিন্ন তথ্যের উপলব্ধিতে তারা এই কথা বলছে। বার অ্যাসোসিয়েশন ইজ কনসাস, তা বার অ্যাসোসিয়েশনের দায়িত্ব আছে তো এই সুপ্রিম কোর্টের পবিত্র অঙ্গন রাখা, যেটা রিয়াজ ভাই বললেন যে মানুষের আস্থা রাখা, এখানে নিজের কোনো রকমের ভুল ভ্রান্তির কারণে যদি সারা দেশের বিচার প্রার্থী মানুষ জনগণের আস্থা কমে যায়, তা সুপ্রিম কোর্ট তো হচ্ছে এখানে কমে যাচ্ছে কিনা কি মনে হয় এই ঘটনায়? এখন এটা যদি বৃদ্ধি হয় তাহলে কমে যাওয়ার সম্ভাবনা, এটাকে আমাদের যারা সচেতন মানুষ এই দেশের যারা কনসার্ন পিপল যারা, যেমন ধরেন বার অ্যাসোসিয়েশন, ইন্টেলেকচুয়াল ক্লাস, সাংবাদিক, মিডিয়া, এই প্রত্যেকটা কনসার্ন ক্লাসকে, কিন্তু আমাদের দুঃখজনক যে সমস্ত কনসার্ন ক্লাস কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত না, সেই তারা হয় আওয়ামী লীগের হয়ে কথা বলে অথবা বিএনপি, এটা আপনার উত্তর দিচ্ছি আপনাকে আমি, বেশিরভাগ পেশাজীবী সমিতিগুলো দ্বিধা বিভক্ত, আমি দিচ্ছি উত্তর, এই জন্য মানুষ কিন্তু বিশ্বাস করে না, এক মিনিট উত্তর দিচ্ছি, আপনি শুনুন আমার কথাটা একটু, সব বিষয়ে এই দ্বিধা বিভক্তি গ্রহণযোগ্য, অ্যাকসেপ্ট সুপ্রিম কোর্ট, সেটা তো হয়েছে না, হওয়া হলে চলবে না, এবং দেখেন আমরা দেখেছি একদল মিষ্টি খেয়েছে একটা ঘটনায়, আরেক দল সেই মিষ্টি খাওয়ার প্রতিবাদ, আমি আপনাকে উত্তর দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটা সমাধান, একটা হচ্ছে নরমেটিভ যে হওয়া উচিত না কিন্তু বাস্তবত হচ্ছে হয়েছে, আমি হলে চলবে না, সচেতন হতে হবে। আমি একটু বলি, যেমন তিনটা স্তম্ভ পার্লামেন্ট, প্রশাসন, এক্সিকিউটিভ অ্যান্ড বিচার ব্যবস্থা, এই তিনটা স্তম্ভের মধ্যে যদি একটা সাপোর্ট উদাহরণ দিই, দুইটা পিলার ধরেন, একটা পিলার ড্যামেজ হয়ে আরেকটা পিলারের উপরে পড়ল, দুটাই কিন্তু ড্যামেজ হবে, যেটা পড়লো আরেকটার উপরে সেটাও ড্যামেজ হবে, যে পড়ে গেল সেও হবে, নাকি আমাদের তিনটে পিলারই একটু ড্যামেজ আছে এখন সেই বাস্তবতা মানবেন কি বলতেছেন না, সেটাও কিন্তু মানুষ মনে করে, নো নো যে ঠিক কোনো পিলারই আমাদের শক্তভাবে দাঁড়াতে পারে না, দেখে এই বিতর্কগুলো নিরাশ হবেন না, সব পিলার ড্যামেজ এটা বলবেন না, কথা হচ্ছে পার্লামেন্ট ধরেন, প্রথমে যদি আমি পার্লামেন্ট ধরি, পার্লামেন্টের যারা সম্মানিত সদস্য তাদের সশ দায়িত্ব পালন করলে পার্লামেন্ট সচল, এটাকে আমরা, এই প্রধান বিচারপতি যিনি ছুটি দিয়ে গেলেন তিনি বলেছিলেন এই পার্লামেন্ট ডিসফাংশনাল, না অকার্যকর, তাহলে কি ড্যামেজই তো হয়ে গেল, তাহলে সরস সংশোধনের জাজমেন্টের দিকে যে দর্শক ফোন দিয়েছেন কন্টিনিউম আলোচনা আসবো, তাহলে কে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, কথার শেষ হবে, কথা শেষ হবে, অসংখ্য সময় আছে আমাদের, টেনশন করবেন না, আপনার কথা শোনার জন্য আমরা আছি, কতক্ষণ আছে দর্শক বলুন, এক ঘন্টা না, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলে ফেলেন। আমার নাম শাহজাহান পাটোয়ারি, আমি মিরপুর থেকে বলছি। থ্যাংক ইউ। তো আমি যে জিনিসটা বলতে চাই যে প্রধান বিচারপতি এখন ইয়েতে গেলেন, আপনার ছুটিতে গেলেন, তো ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে দুর্নীতির, উনি এই করছেন সেই করছেন, তো এটা তো ষোড়শ সংশোধনী রায়ের আগে যে এগুলি উঠলো না, এখন ওনার এগুলি বিভিন্ন রকম কথাবার্তা ওনার বিরুদ্ধে উঠছে, তো এটাতে তো সাধারণ জনগণ একটু সন্দিহান যে এটা হয়তো এটার পিছনে সরকারের কোনো ইন্দ্রণ আছে বা সরকার চাচ্ছে না বিধায় তাকে সরিয়ে দেওয়ার জন্য ছুটিতে দিচ্ছে। জি ধন্যবাদ মিস্টার পাটোয়ারিকে প্রশ্ন করার জন্য। জি, এটা বলা মানুষের এই কনসার্নটা আছে, আসলে আপনি বললেন যে আমি বললাম যে আছে, কিন্তু আছে, এটা ভুল হোক শুদ্ধ তাদের চিন্তায় আছে। সাইদুর সাহেব, একটু বুলেট আকারে যদি বলেন, বেশি আপনি ইয়ে করছেন বলে পয়েন্টটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, পয়েন্টটা দিতে হবে, ওটা না দিলে মানে ক্লিয়ার হবে না। আমি পার্লামেন্টের কথা বললাম, সেকেন্ড কথা বলি বিচার ব্যবস্থা, থার্ড বলি প্রশাসন, এটা যদি তিনটা জায়গায় স্ব স্ব অবস্থানে থাকে, একে অপরের উপরে যদি চড়াও না হয়,
তাহলে দেশে আইনের শাসন গণতন্ত্র স্বাভাবিক রাষ্ট্র রান করবে। ওখানে হিসাব রাখতে হবে কে কার দায়িত্ব পালনে ব্যর্থ বা সার্থক। আজকে এখানে যদি কাউকে আপনি এফেক্ট করেন, পার্লামেন্টে যদি চিফ জাস্টিস প্রধান বিচার আসনকে এফেক্ট করেন, ঠিক তদ্রূপ প্রধান সুপ্রিম কোর্ট যদি পার্লামেন্টের কোনো বিষয়কে বাড়তি কথা বলেন সমানভাবে এফেক্টেড হবে, উভয়ের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনও যদি উভয়ের মাঝখানে যদি অন্তরায় হয়, পলিটিক্যাল সায়েন্সে বলে এই তিনটা প্রতিষ্ঠানের যে পরস্পরের সঙ্গে হরাইজন্টাল অ্যাকাউন্ট চলতে হবে, হরাইজন্টাল অ্যাকাউন্টেবল একজন আরেকজনের কাছে। এখন আমি অনুরোধ করব এবং দেশবাসীর কাছে আমি এটা জানাতে চাই, যারা এই তিনটা অর্গানের টপ মোস্ট পজিশনে বসা আছেন তারা যেন সচেতনভাবে দায়িত্ব পালন করেন। প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, প্রত্যেকটা মানুষের প্রত্যাশা, যে প্রত্যেকটা অবস্থান থেকে যারা অবস্থিত আছেন। আপনি প্রত্যাশার কথা বলেন, আমরা আসলে বিষয়ের গভীরে ঢুকতে চাই। আচ্ছা শুনুন, জি, তার বিরুদ্ধে দুর্নীতির এটা কিন্তু নতুন কিছু নয়। 2007 সনে যখন 1-11 সরকার ক্ষমতায় ছিল, তখন 3 জন বিচারপতিকে, 60 জন বিচারপতি, 70 জন বিচারপতি, 3 জন বিচারপতিকে তৎকালীন রাষ্ট্রপতি ডেকেছিলেন। তাদের বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে এত বড় দুর্নীতির রেকর্ডের ফাইল ছিল, সবগুলো তাদের দেখানো হয়েছে এবং বলা হয়েছে আপনারা এক্ষুনি পদত্যাগ করে গাড়িটা বাড়ি থেকে ফ্ল্যাগ নামিয়ে চলে যান। একজন করেছিলেন তাই, উনি সাথে সাথে পদত্যাগ করে গাড়ি থেকে ফ্ল্যাগ নামিয়ে চলে যান। কিন্তু এই সিনাবাবু এবং আরেকজন, এই 2 জন বিচারপতি, সিনাবাবু তখন বলেছিলেন যে আমি মায়ের সাথে পরামর্শ না করে কিছু করি না, আমাকে 2-3 দিন সময় দেন। তখন এই 2 দিনের সময় নিয়ে উনি বেরিয়ে গেলেন, উনি আর পদত্যাগ করেননি। এসেই উনি তৎকালীন একজন অতি প্রভাবশালী আইনজ্ঞের কাছে আকুল আবেদন করলেন তাকে বাঁচানোর জন্য, এবং সেই আইনজ্ঞ খুব ক্ষমতাশালী আইনজ্ঞ ছিলেন 1/11 সময়, এবং সেই আইনজ্ঞ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এরপরে দেখেন, উনি প্রকাশ্য আদালতে স্বীকার করেছেন বা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে উনি তার আদালতে যখন মামলা চলছিল তখন সাকা পরিবারের সদস্যদের সাথে উনি দেখা করেছেন। এটা কিন্তু তারই প্রকাশ্য আদালতে স্বীকারোক্তি, যেটা অত্যন্ত বড় ধরনের একটা অপরাধ। আরেকজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, ব্যারিস্টার সারোয়ার, আমরা তার কথা শুনে আপনার কাছে আসবো। আচ্ছা, নোট দিয়ে রাখি যে 1/11-এর দুর্নীতি মামলাগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, অনেক ব্যবসায়ীরা কিন্তু বলেছে তাদেরকে চাপ দিয়েছে, না জোর দিয়ে হয়েছে, চেক নিয়েছে। রিয়াজ ভাই নিশ্চয়ই এটা বলেন, 1/11 তিনজনকে ডেকেছিল, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিটি নাকি একটা হয়েছে, তিনজনকে ডেকেছিল, তিনজন আমরা শুনবো। যে ব্যারিস্টার সারোয়ার, যদি আপনি বলেন, এই আমরা আজকে আলোচনা করছিলাম যে প্রধান বিচারপতি ছুটিতে, এটা কি রাজনৈতিক নাকি এটা আইনগত? ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার সারোয়ার, জি ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি একটা দুইটা কোশ্চেন করতে চাচ্ছি বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেবের কাছে। জি জি, আমার কোশ্চেনটা হলো যে, প্রথম হলো যে, ওনার এই দুর্নীতিবিরোধী অবস্থানকে আমি অত্যন্ত সমর্থন জানাচ্ছি, যে এইটার পজিটিভ দিক হলো সত্যিকারে যদি দুর্নীতি করে থাকে তাহলে ভবিষ্যতে যারা দুর্নীতি করার পায়দা করবে তারা এখানে সচেতন হবে। এইটা বলে আমি বলতে চাই, মানিক সাহেবকে আমি শ্রদ্ধা করি, যে উনি বিচারপতি হওয়ার পরে, এই আগে পার্মানেন্ট হওয়ার পরে হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপিল ডিভিশনে, ওনার সম্বন্ধে শোনা যায় যে তার নাকি আরো লন্ডনে 2টা বাড়ি হয়েছে। ওনার সম্পত্তি জনগণের জন্য উনি দাখিল করবে কিনা, যে উনি কত স্বচ্ছতার সাথে বিচারপতি ছিলেন, আমি লন্ডনের একটি সরকারি সংস্থায় অতি উচ্চ পদে চাকরি করেছি 12 বছর। আমি 1991 সনে যখন এখানে ফিরে আসি তখন আমার লন্ডনে 3টা বাড়ি। আপনি কি ওইখানকার নাগরিক? আমি ওইখানকার নাগরিক, দ্বৈত নাগরিক, দ্বৈত নাগরিক। আমার জীবনে ইংল্যান্ডের পাসপোর্ট আছে অবশ্য, অবশ্যই। তাতে কি বিচারপতির কোনো অসুবিধা নাই? না, আইনগত বাধা নেই, আইনগত সাংবিধানিক কোনো বাধাই নেই, কিন্তু পার্লামেন্ট মেম্বার হতে বাধা আছে, পার্লামেন্ট মেম্বার হতে বাধা আছে। বিচারপতি আরো গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে বিচার করবেন, হ্যাঁ বাধা নেই, যেহেতু সাংবিধানে বাধা নেই, এবং এখনো 3 জন বিচারপতি আছেন যারা দ্বৈত নাগরিক। যাই হোক, আমার জীবনের একটা বড় অংশ কেটেছে এখানে, আমি ওইখানে একটি সরকারি সংস্থায় অতি উচ্চ পদে চাকরি করেছি বহু বছর। আমি 1991 সনে এদেশে ফিরেছি, তখনও আমার লন্ডনে 3টা বাড়ি ছিল। সুতরাং আমার এটা, উনি তো বলছে 2টা, একটা কমায় বলছে, আমার স্ত্রীও বিদেশে ভাড়া দেওয়া বাড়িগুলো নাকি ভাড়া দেওয়া, আই টাকা আসে, হ্যাঁ বুঝলেন। তো ওইখানে আবার আমি বললাম, যেটা আমার জীবনের একটা বড় অংশ কেটেছে, ছাত্র জীবনে, ছাত্র জীবনে যখন আমি ব্যারিস্টারি পড়ি এবং এরপরে
চাকরি জীবনে আমি যেটা বললাম যে আমি এখানে অতি উচ্চ আমি ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসের পরিচালক হিসেবে আমার চাকরি শেষ করেছি 91 সালে তারপরে আমি দেশে ফিরেছি এখন রাজনীতি করার ইচ্ছা আছে অনেকে বলে যে না না মোটেও আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই আমি ওই দেশে প্র্যাকটিস করতে চাই আমি ওই দেশে প্র্যাকটিসও করেছি এখনো করি আমি একটু সাবজেক্টে আসি সুতরাং আমি এই সাবজেক্টে আসি আমার শ্রদ্ধেয় বিচারপতি শামসুদ্দিন সাহেবের বক্তব্যের আলোকে আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু টার্ন আপ করেছে অন্য জায়গায় আলোচনার বিষয়বস্তু কিন্তু এই ছুটি রাজনৈতিক নাকি আইনগত জি এটি আপনি বলেন এখানেই থাকতে হবে বলেন আপনি এখন এখানে থাকতে হবে এখানে থাকতে গিয়ে যেমন আজকে এক এক ভদ্রলোক যিনি ব্যারিস্টার সাহেব যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা করাটা কিন্তু রেলেভেন্ট না কারণ কি উনি করার সুযোগ পাইছেন উনি সেই অতীতের দুর্নীতির কথা তুলছেন আজকে কিন্তু দুর্নীতি নিয়ে বসে নাই আজকে কিন্তু কারো পাস্ট রেকর্ড নিয়ে কথা বলতে বসে নাই ছুটির ব্যাপারে আমি আপনাকে স্বাভাবিক ছুটি না আমি স্বাভাবিক ছুটির ব্যাপারে স্বাভাবিক না কে থাকে দুইজন লোক থাকে গভর্নমেন্ট থাকে সরকার থাকে প্রধান বিচারপতি থাকে তাহলে ছুটি দেওয়া বৈধ কি না দেওয়া বৈধ কি যাওয়া বৈধ এখানে থাকি আমরা ছুটি রিলেটিং থাকি প্রধান বিচারপতি ছুটি নিতে পারেন কিনা উনি বারে বারে বলছেন আমিও একমত আর্টিকেল 97 উনি পারেন এবং রাষ্ট্রপতি সেই ক্ষমতা আছে আর্টিকেল 97 ওনাকে ছুটি দেওয়ার ক্ষমতা আছে ওনাকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা আছে এভরিথিং ইজ দেয়ার এখানে তাহলে আমি অনুরোধ করব আমাদের আলোচনা আপনাকে অনুরোধ করব যে আমরা এই ছুটিটাকে কেন একটা মানে অল্প একটা সংক্ষিপ্ত আকারে যেটা শেষ হতে পারতো সেটাকে বিভ্রান্তির আকারে কেন আজকে জনগণকে বিভ্রান্ত করে জড়ায় ফেলা হলো ছুটি সিম্পল ব্যাপার কেন হলো এই উত্তরই তো আপনাকে জানতে চাই আমি বলতেছি আমি বলে যদি প্রথম দিন জান আজকে যেমন ধরেন মিডিয়াতে আসছে আজকে মিডিয়াতে আসছে উনি ক্যান্সারের রোগী প্রধান বিচারপতি সাহেব ক্যান্সারের রোগী আজকে দুইজনেই বলছেন আইনমন্ত্রী বলেছেন অ্যাটর্নি জেনারেল বলেছেন এই কথাটা যদি আরো দুই দিন আগে আসতো একদিন আগে আসতো আজকেও পরিষ্কার করে আসতো তাহলে এই ছুটিটা অবৈধ বলে কিছু করা কিন্তু উনি তো বলেছেন ক্যান্সার ওনার 12 বছর থেকে ক্যান্সার তাহলে 12 বছরের বিষয় কেন দুই দিন আগে তাহলে আসেন তো 12 বছর আগে আসতো আগে আসতো আমার উত্তর দিতে দেন তাহলে সরকারের তরফ থেকে মাননীয় আইনমন্ত্রী এবং আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল সাহেব যদি এই কথাটাকে পরিষ্কারভাবে বলে দিতেন যে উনি ক্যান্সার আক্রান্ত বলে ছুটিতে যাচ্ছেন তাহলে এই ছুটি নেওয়া বৈধ কি অবৈধ সাংবিধানিক না অসাংবিধানিক এবং 12 সেশন জরাবে প্রভাব দিচ্ছে অন্য একটা রাজনৈতিক দল এগুলো বিভ্রান্তি সৃষ্টি হইতো না হু ইজ রেসপন্সিবল আপনার কি তাই মনে হয় যে দুই দিন আগে বললে এটা হতো না 100 বার হতো না আমার মনে হয় আমি বলেছি আমি আমার আমি শেষ করি দুই দিন আগে বললে না উনি আর কিছু বলেন না আমি একটু শেষ করি জি আমি একটু শুনি আমরা শুনি আমি শেষ করি একটু শেষ করি হ্যাঁ কারণ জানা কারণ কি আমি একবার আপনি নিজে বলতেছেন একটু আগে উনি বলছে যে উনি 12 বছর আগে ক্যান্সার হ্যাঁ তাহলে দুই দিন আগে কিভাবে সমাধান এক মিনিট 12 বছর ক্যান্সার রোগী এই ক্যান্সার রোগীর কথাটাকে কবে আসছে নিউজে মিডিয়াতে কখন আসলো এই মিডিয়াতে ছুটি আমি কিন্তু বলিনি 12 বছর আগে ক্যান্সার না উনি ক্যান্সার এটা তো এক মিনিট আমি এক মিনিট এইটা ডিলে হইলো কেন এটা প্রথম থেকে বললেই তো ছুটি বৈধ হয় বৈধ হয়ে যায় এটা নিয়ে প্রশ্ন আসে না জাতীয় বিভ্রান্তির মধ্যে পড়ে না আমার 12 সেশন ইনভলভ হয় না এখন ইনভলভমেন্টের কারণটা কি কেন ইনভলভ হলো 12 সেশন কেন জনগণকে বিভ্রান্ত করালো খুঁজেন তাহলে কথা হলো যে তথ্যের কিছুটা গ্যাপ তথ্য গ্যাপের কারণে এটা জি না তো নিয়ে পড়েছে আপনি যে দুদিন আগে বললে কি ওনার কথাটা ঠিক হতো না অ্যাকচুয়ালি এই যে বিভ্রান্তি হতো না আপনার ছুটি রাজনৈতিক না আইনগত এটা আপনার প্রশ্ন হ্যাঁ এটা এটা ক্লিয়ার করতে হবে এই ছুটিটা স্বাস্থ্যগত হ্যাঁ স্বাস্থ্যগত এই এখানে যদি আইনগত না রাজনৈতিক রাজনৈতিক না এখানে যদি নেন তাহলে এটা খুব সিম্পল ব্যাপার কিন্তু এটার মধ্যে রাজনীতি জড়ায় গেছে ষোড়শ সংশোধনীর কারণে এটাকে এড়ানো যাবে না এটাকে এড়ানো যাবে না হ্যাঁ এটা পারসেপশনটা হলো যে ওনাকে হ্যারাস করা হচ্ছে পারসেপশনটা হলো যে ওনাকে ওনার বিরুদ্ধে ওপেনলি পার্লামেন্টে বক্তৃতা দেওয়া হয়েছে তাহলে উনি আন্ডার প্রেশার কিছু মানে তার মধ্যে এই যে দুর্নীতির প্রশ্নগুলি নিয়ে আসছে যে উনি যেটা বললেন মিডিয়াতেও আসছে তো আসলে একটা লোক তো স্বাভাবিকভাবে প্রেশারের মধ্যে থাকবে সত্যি হোক মিথ্যা হোক একটা সাইকোলজিক্যাল প্রেশার হয় এই এই কারণে এইটাকে আমি বলছি স্বাস্থ্যগত জায়গার থেকে রাজনৈতিক রাজনীতিকরণ হইলো এখানে রাজনৈতিক আর আইনগত দিক দিয়ে তো এটা আপনারা বলছেন যে আর্টিকেল 97 এটা এটাতে রিমুভ করতে পারে ছুটি দিতে পারে সবই করতে পারে কিন্তু আইনমন্ত্রী আজকে একটা কথা বলেছে এটা পরে আর বলেন না একবার উনি বলেছেন যে উনি
পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ওনার অফিসে থাকবেন, উনি ছুটিতে আছেন, থাকবেন। মানে উনি এই এই জিনিসটা ক্লিয়ারিফাই করেছেন যে ওনাকে রিমুভ করা হচ্ছে না, এটা আমি জানি না। শেষে উনি আবার যোগদান করবেন এরকম বক্তব্য দিয়েছে, ফেব্রুয়ারির এক তারিখের আগে উনি ওনার অফিসে থাকবেন। কে যেন জিজ্ঞেস করলো যে জনাব এখন যে অ্যাক্টিং প্রধান বিচারপতি, যে ওনাকে কি আমরা প্রধান বিচারপতি বলতে পারি কি না, তখন উনি বললেন যে কি করে বলবেন, তো প্রধান বিচারপতি তো আছে। এই ল মিনিস্টার কিন্তু এই কথাটা বলেছে, এটা কিন্তু কিন্তু এই ধরনের কথা বললে অনেক পরিষ্কার হয় জিনিসটা, কিন্তু যখন সাথে সাথে যখন বলে আইনমন্ত্রী যে ওনার ক্যান্সার, অ্যাটর্নি জেনারেল বলে ক্যান্সার, এখন ক্যান্সার এই এই এইটা এটা তো এতদিন পর্যন্ত হতো লাউডলি বলা হয় নাই, শোনা হয়নি। আমরা খুব দুঃখিত ওনার ক্যান্সার হলে, এটা তো আমরা মানে না ক্যান্সার ওনার আছে, এটা বহুদিন থেকে ক্যান্সার, এটা থাকে মানে থাকতেই পারে, একজনের যে কোনো রোগ থাকতে পারে। তো এইটাকে এই সময়ে এই কারণেই আপনার যে জিনিসটা স্বাস্থ্যগত, এই জিনিসটা যে জিনিসটা আইনগত, মানে এটা বলা আপনি বোধহয় জানেন যে একটা মানুষের কি অসুখ, মেডিকেল হিস্ট্রি, এটা কিন্তু গোপন বিষয়, কনফিডেনশিয়াল, এটা কিন্তু এইভাবে বলতে পারে কি না আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল? না উনি বোধহয় নিজে লিখলেও, আমি যদি লিখি এটা কিন্তু আমার একটা খুবই কনফিডেনশিয়াল, এটা কিন্তু এটা স্বাস্থ্য নিয়ে অসুখ ফ্রিডম এটা করতে পারে না, কিন্তু সর্বজন বিধি তো আমি রাখছি, আছে ফ্রিডম যায় না, ফ্রিডম এট মিডনাইট বইতে জি একটা জায়গায় হিস্ট্রি বলা যায় না, একটা জায়গায় আছে যে বোম্বেতে যে ডাক্তার জিন্না সাহেবের ট্রিটমেন্ট করতেন, ওই ডাক্তারের কাছে ওনার যে লাং ক্যান্সারই তখনকার দিনে এইটা উনি ডিসক্লোজ করেন নাই, এবং বলছে এটা ফ্রিডম এট মিডনাইটে যে এটা ডিসক্লোজ করলে পাকিস্তানের সৃষ্টি হতো না। আচ্ছা এখন আমি একটু বলি, না আমি একটু বলি, আপনি তো দর্শকের ফোন নিয়ে আপনার কাছে আসবো, হ্যালো কে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো কে বলছেন? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন না, আমি জোরে বলতে হবে, দাদন বলছি সাভার থেকে। জি আমি মোহাম্মদ দাদল বলছি সাভার থেকে, বলুন। জি আমরা এই সত্য রাজনীতি থেকে কবে আসতে পারবো? এতদিন যা দেখতেছি আমরা তো মিথ্যার রাজনীতি দেখতেছি, কারো কথা কোনো সত্য পাই না,1983 সনে যখন এই ভদ্রলোকের মতো জন্ম হয়নি, এই ব্যারিস্টার ভদ্রলোকের, তখন আমি লন্ডনে বাড়ির মালিক, আমি তখন ওই যুক্তরাজ্য ইমিগ্রেশন অ্যাডভাইজার, আর ওখানে জানেন তো মর্গেজ দিয়ে বাড়ি কিনা, না উনি যে এটা একটা মানহানিকর বক্তব্য করেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তার আগে জানা উচিত ছিল যে আমার বাড়িগুলো আমি বিচারক হওয়ার অনেক আগেই কেনা, বুঝলেন, এটা তার বোঝা উচিত ছিল, জানা উচিত ছিল, এবং এই জন্য আমি তাকে তিরস্কার করছি, এটা না বুঝে তার এই প্রশ্ন একেবারেই করা উচিত হয়নি। যাই হোক সেটা আমি, এবং আমি আগেও প্র্যাকটিস করেছি, চাকরি তো করেছি অনেক এবং প্র্যাকটিসও করেছি, এখনও করি, বুঝলেন। আচ্ছা যাই হোক, এখন যেটা একটি কথা, ওনার যে দুর্নীতির যে রেকর্ডগুলো, উনি একবারের তরেও কিন্তু এগুলো অস্বীকার করেননি, ওই 4 কোটি টাকা, আর 4 কোটি টাকা তো পিনাক, তা দেখুন ওনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যখন একটা খবর আসলো যে উনি একটি মামলায় 50 কোটি টাকা উৎকোচ নিয়েছেন, তারপরেই ওই মামলার সাথে যে ওই তার এই দুর্নীতির সাথে যে লোকটি জড়িত রঞ্জিত শাহ এর খবরটা আপনার সোশ্যাল মিডিয়াতে আসার সাথে সাথেই কিন্তু চলে গেল ভেগে সিঙ্গাপুরে, এখন এবং এখনও সিঙ্গাপুরেই সে আছে, আসিয়ান সিটি সংক্রান্ত যে মামলা, হ্যাঁ যে যে কথাটা, এই রঞ্জিত শাহর নাম কিন্তু সুরেন্দ্র কুমার সিনহা বাবুর নামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বুঝলেন। এবং এখানে একটা কথা, আরেকটা কথা যেটা বলতে হয় যে তার যে সহকারী বিচারপতিগণ রয়েছেন তারা কিন্তু সবাই খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে, যখন থেকে তার এই দুর্নীতির আমলনামাগুলো বের হলো, তারা খুব খুব স্বচ্ছন্দের সাথে নাই, কিন্তু তারা তার সাথে কাজ করতে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে এবং বেশ কদিন থেকেই আছে। এখন এখানে একটা কথা যেটা আসতে পারে যে ফারজানা রূপা যখন তার এই দুর্নীতির আমলনামা ঘোষণা দেখালেন, তখন উনি কিন্তু বলেছেন তার থলেতে
আরও অনেক এভিডেন্স রয়েছে যেগুলো উনি একে একে উনি প্রকাশ করবেন। তো এখন একটা জিনিস হতে পারে, সিনা বাবা হয়তো ভেবেছেন যে উনি ছুটিতে গেলে হয়তো সব জিনিস চাপা পড়ে যাবে, সুতরাং এই এই ছুটিতে যাওয়াই তার জন্য। এখন তারা সব বের করছেন, আপনি ছুটির দিনই না আজকে সব বের করছেন? আমি একটা কথা বলি, সাবজেক্টই আছে। শুনুন, এই ঈশ্বর কি বলে সাকা চৌধুরীর মামলার রায়ের কয়েক সপ্তাহ আগে আমি লন্ডনে গেছি, তখন তো তখন আমাকে যে দূতাবাসের যে প্রোটোকল যে দিচ্ছিল উনি বললেন যে আগামী সপ্তাহে তো প্রধান বিচারপতি আসছেন লন্ডনে, তার সাথে অনুরুদ্ধ কুমার রায় নামে একজন ব্যবসায়ী আসবেন। আমি বললাম কীভাবে জানলেন এটা? বলে যে আমাদের কাছে মেসেজ এসছে যে এই দুজনের জন্য গ্লোস্টার মিলিনিয়াম একটা পাঁচতারা হোটেলে দুটো ভিআইপি কামরা ই করার জন্য, বুক করার জন্য, এবং আমি এটা করেছি। এবং এটার থেকে আমি কিন্তু সত্যি শঙ্কিত হয়ে যাব, তার যে অতীত ইতিহাস ওইটার কারণে শঙ্কিত হয়ে গেলাম যে মাত্র কয়েক সপ্তাহ পরে সাকা চৌধুরীর মামলার রায় প্রকাশ হবে, এখন উনি আসছেন এবং একজন ব্যবসায়ীকে নিয়ে আসছেন, অনুরুদ্ধ কুমার রায় নামে এক ব্যবসায়ীকে নিয়ে, এবং পাশাপাশি হোটেলে দূতাবাসের মাধ্যমে বুক করিয়েছেন। তারপরে এই খবরটা জনকণ্ঠের সম্পাদক এক্সিকিউটিভ এডিটর স্বদেশ রায় লিখলেন, লেখার পর অবশ্য ওনারা আর আসেননি, সেই পদ্মা ট্র্যাভেলস থেকে টিকিট কিনেছিলেন, সেই টিকিটের সব বাদ দিয়ে ওই প্রোগ্রামটা আর করেননি। এরপরে স্বদেশের বিরুদ্ধে উনি আদালত অবমাননার মামলা করলেন এবং সেই মামলায় স্বদেশ তো তথ্য প্রমাণ নিয়ে গেল যে আপনি সাকা চৌধুরীর পরিবারের সাথে দেখা করেছেন, এবং উনি তখন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে উনি দেখা করেছেন, বুঝলেন? এটা তো একটা মস্ত বড় অপরাধ, বিচার কার্য। আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক, এই পর্যায়ে জনতন্ত্র গণতন্ত্রে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম প্রধান বিচারপতি ছুটি রাজনৈতিক নাকি সাংবিধানিক নাকি হচ্ছে আইনগত, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম প্রধান বিচারপতি ছুটিতে আইনগত নাকি রাজনৈতিক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে প্রশ্ন উত্তর খুঁজছিলাম তখন সেইটা যদি আপনি এখন বলেন। আমি একটু একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, একটু মানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে, যেটা আমার শ্রদ্ধা শামসুদ্দিন ভাই যেটা বললো ওনার দুর্নীতি সম্পর্কে। আজকে সিনহা বাবার দুর্নীতি ফর এনিবডি এলস, অন্য ব্যক্তির দুর্নীতি, যে কোনো বক্তব্যই কেউ যদি উপস্থাপন করে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। উইথ ডিউ রেসপেক্ট টু মাই ব্রাদার, টু মাই লার্নেড ফ্রেন্ড অর আওয়ার অনারেবল জাস্টিস, আনটিল দ্যাট এলিগেশন ইজ প্রুভড বাই অর ডিক্লেয়ার্ড বাই এ কম্পিটেন্ট কোর্ট, যতক্ষণ পর্যন্ত সেটাকে কোনো কম্পিটেন্ট কোর্ট ঘোষণার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত না করিবেন, আদেশ না দিবেন, কোনো অর্ডার পাস না করবেন, ততক্ষণ পর্যন্ত ওইটার কোনো ভিত্তি নাই। আমি পরিষ্কার আমি একটু শেষ করে নেই, কারণ আজকে আমরা যে আলোচনা বসছি, আলোচনায় ছুটি বৈধ, সঠিক, ব্যাঠিক, কারণ অকারণ, এটা নিয়ে আলোচনা করছি। এখানে যদি আজকে কোনো আলোচনা প্রসঙ্গে কোনো দুর্নীতির কথা আসে, আমি প্রথমে রিকোয়েস্ট করবো আমার ভাইকে, দ্যাট করাপশন এলিগেশনস ইজ নট ইয়েট প্রুভড বাই এনি কম্পিটেন্ট অথরিটি, ওয়ান। সেকেন্ড, যদি এই ধরনের কোনো জিনিস থাকে, যদি থাকে, এটা প্রমাণিত হয় বা থাকে, তাহলে দি বার্ডেন লাইজ আপন দি গভর্নমেন্ট, সরকারের উপরে বার্ডেন লাই করে, যে বক্তব্য উপস্থাপন করবে বার্ডেন সবসময় তার কাছে থাকে টু প্রুভ ইট। তাহলে আজকে যদি এই প্রধান বিচারপতি একজন উপযুক্ত ব্যক্তি না হয়ে থাকেন ফর ডিউ রিজন, তাহলে তাকে প্রধান বিচারপতি বানানো হইলো কেন? বার্ডেন লাইজ হোম, বার্ডেন লাইজ আপন দি গভর্নমেন্ট। এবার আজকেও যে ঘটনাটা দাঁড়াইছে, এই ঘটনাটার ব্যাপারটা তো বিষয়টা যদি সত্যিকারভাবে যদি বিশ্লেষণ করেন,
চুলচেরা বিশ্লেষণ করে, তাহলে বার্ডেন লাইজ আপনাদের গ্রাফ জি আমরা একটু শুনি। আচ্ছা চৌধুরী শুনেন, এখানে একটা কথা আছে যেটা স্বীকৃত, সেখানে আপনার এই প্রাইভেসি প্রুফড বলে একটা কথা যেটা আছে, সেখানে দুটো চেক দেখানো হয়েছে, গণমাধ্যমে দেখানো হয়েছে, বুঝলেন? উনি কিন্তু তার প্রতিবাদ কখনো করেননি, এটা প্রায় দু মাস হয়ে গেল। সুতরাং এটা প্রাইভেসি প্রুফড। এবং এখানে আরেকটা কথা আছে, যখন এই ধরনের একটা অ্যালিগেশন আসে প্রধান বিচারপতির বিরুদ্ধে, উনি কিন্তু প্রথম প্রধান বিচারপতি আমাদের দেশে, যা অন্যান্য প্রধান বিচারপতিদের বিরুদ্ধে অন্যান্য নালিশ ছিল বা থাকতে পারে, কিন্তু ঘুষের অভিযোগ এই সিনহাবাবুর বিরুদ্ধেই কিন্তু প্রথম। তো উনি এটার প্রতিবাদ করেননি, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু, ভারতীয় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে নালিশ যখন আসলো, একটি অভিযোগ আসলো প্রমাণসহ, তখন উনি বললেন যে যেহেতু নালিশ এসছে আমি ছুটি দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত আমি ফেরবো না। এখন উনি কিন্তু একবারও এই তার ট্যাক্স রিটার্নের যে ফ্রড এটার প্রতিবাদ করেননি, ওনার যে 4 কোটি টাকার প্রতিবাদ করেননি, উনি একজন প্রাক্তন বিচারপতির তদন্ত বন্ধ করার জন্য দুদুককে চিঠি লিখেছিলেন, সেটারও উনি প্রতিবাদ করেননি, বুঝলেন? সুতরাং এইগুলো তো প্রাইভেসি প্রুভড। এর আগে কি কোনো প্রধান বিচারপতি এরকম ছুটিতে গেছে, আমাদের নজির আছে কিনা? না, এরকম না, এরকম আপনার ওই কারণ যে হোক গেছে কিনা শুনতে চাই। মুনিম সাহেব ছুটিতে গিয়েছিলেন, কি কারণ? অন্য একটা কারণ ছিল, এটা বার তার সাথে তার কোর্টে অ্যাপিয়ার করবে না এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবীদের একদম খুব ছিল, হ্যাঁ খুব ছিল, এবং পলিটিক্যাল কারণে বয়কট, পলিটিক্যাল রাজনৈতিক, মানে ওই বারের সদস্যরা, হ্যাঁ বারের সদস্যরা সিদ্ধান্ত নিল যে তার আদালতে তারা অ্যাটেন্ড করবে না। তো উনি ছুটিতে চলে গেলেন এবং শেষ মানে রিটায়ারমেন্ট পর্যন্ত উনি আর কোর্টে বসেননি। জি মিস্টার আহমেদ, যদি বলেন মানে এই ছুটিটা একটা, আপনি যে বলছেন যে খুব সাময়িক এক মাসের ছুটি, পরে আবার আসবেন নাকি দীর্ঘমেয়াদে আসবেন, এরকম বলেছেন? ল মিনিস্টার বলেছেন, আমি শুনেছি। জি উনি বল, উনি ক্লিয়ারিফাই করেছেন। তাইলে আমি মনে করি এক মাস হোক আর একদিন হোক, জিনিসটা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এইটা মানে দি ক্লাউড শুড বি ক্লিয়ার, এন একটা মেঘাচ্ছন্ন অবস্থা হয়ে গেছে। এটার মধ্যে আপনি ষোড়শ সংশোধনী আনতে পারেন, এটার মধ্যে আপনি রাজনৈতিক প্রতিহিংসা আনতে পারেন, দুর্নীতি আসতে পারে, দুর্নীতি আসতে পারে, অনেক কিছু আসতে পারে, এবং সবকটাই ড্যামেজিং ফর দি জুডিশিয়ারি, ফর দি ইনস্টিটিউশন। এই কারণে এই জুডিশিয়ারিকে জুডিশিয়ারির ইমেজ রক্ষার কারণেই এটাকে ক্লিয়ারিফাই করা উচিত। যদি কেউ দোষী হয় পানিশমেন্ট হবে, হু এভার হি মে বি, দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বিচার হয় না, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। তো কিন্তু এগুলি নিয়ে কথা বলা, এগুলি নিয়ে প্রপাগান্ডা করা, এতে করে হয় কি যে এই ওনার ব্যাপারে যত সিদ্ধান্ত হবে সব কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠানটা ক্ষতি। একজন দর্শক আছেন, আমরা তার ফোন দিয়ে প্রশ্নে ফিরব। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম, মোহাম্মদ জসিমউদ্দিন সেনিয়াবাদ বলছিলাম। সেনিয়াবাদ, আমার প্রশ্নটা হলো যে প্রধান বিচারপতি অবসর নিচ্ছেন, মাননীয় অ্যাটর্নি তিনি বললেন যে ক্যান্সার হয়েছে, এবং আইনমন্ত্রীও বলে ক্যান্সার হয়েছে, এটা প্রধান বিচারপতি তিনি সংবাদ সম্মেলন করে বলতে পারে না? তাকে ই করে দেওয়া হোক, তাহলেই তো জনগণ বুঝবে যে এটা রাজনৈতিক না আইনগত। জি আপনি যদি বলেন যে উনি নিজে কেন বলছেন না। আমি সম্মানিত দর্শককে ধন্যবাদ জানাই, উনি ঠিক সঠিক জায়গায় সঠিক প্রশ্ন উপস্থাপন করেছেন। যদি উনি ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন, মাননীয় প্রধান বিচারপতি উনি যদি নিজের মুখে কোনো একটা প্রেস মিডিয়ার মাধ্যমে উনি যদি ডিসক্লোজ করে দেন যে ফর দিস রিজন আই এম লিভিং দি কান্ট্রি উইথ ভ্যাকেশন ফর ট্রিটমেন্ট বিকজ আই এম এ পেশেন্ট, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্টস ফ্রম মাই ব্রাদার, লং পেন্ডিং। যেমন আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি, হোয়াইল আই ওয়াজ প্র্যাকটিসিং ইন দ্য হাইকোর্ট, ইন হিজ কোর্ট, হোয়াইল হি ওয়াজ ইন দি হাইকোর্ট বেঞ্চ, মাঝে মাঝে উনি অসুস্থতার কারণে কোর্ট অ্যাটেন্ড করতে পারতেন না, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট। এবং উনি অসুস্থতার কারণে কোর্টে অ্যাটেন্ড করতে পারতেন না, আমরা কোর্টে সেইভাবেই ওনার সাথে তাল মিলিয়ে চলতাম। সেইটা আজকে আমি প্রথমে ওনার কাছ থেকে জানতে পারলাম, আমার শামসুদ্দিন ভাই থেকে প্রথমে আমি জানতে পারলাম যে উনি লং পেন্ডিং ক্যান্সার পেশেন্ট।
তাহলে ক্যান্সার সবাই জানে এখন আর একটা কথা বলি ক্যান্সার সম্পর্কে যে কথাটা এটা সবাই জানি আমরা সবাই সচেতন এটার কোনো এন্ডিং পয়েন্ট নাই আর যদি কেউ বলে যিনি সুস্থ হয়ে গেছেন ঠিক না কেউ যদি বলে কালকে মারা যাবেন তাও ঠিক না হোয়েন ইট উইল বি হ্যাপেন ঠিক না যদি এটা এরকম হয়ে থাকে উনি নিজেই ক্লিয়ার দর্শকের প্রশ্ন না এখানে খুব সাইডে আছে আমি বলি উনি তো চিঠিতেই লিখেছেন এটা সুতরাং এটা তো সেলফ এভিডেন্ট এটা কি চিঠিতে লিখছে উনি উনি সেটা কি দেখলো চিঠি আপনি কি দেখেছেন না চিঠি আপনার পত্রপত্রিকায় তো উল্লেখ হয়েছে না চিঠি চিঠি তো দেখিনি কারণ বলেন তার চিঠি কোনো ছাপা হয়নি না উনি অসুস্থ দ্যাটস ইট না 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 সেটা উনার মুখ থেকে কিছু শোনা যায় না এটা অ্যাটর্নি জেনারেল বলেছেন আইন মন্ত্রী বলেছেন সেই জন্য অস্পষ্ট তৈরি হয়েছে যেহেতু চিঠি চিঠিতে উনি লিখেছেন সেটা বলা হয় না বলা হয় আচ্ছা যাই হোক আইন মন্ত্রীকে ম্যাটার জানালে তার চিঠি রেফারেন্সই কিন্তু বলা নাই তিনি অসুস্থ তবে আমি মনে করি যে চিফ জাস্টিস নিজে অথবা ওনার রেজিস্ট্রারকে দিয়ে এই ব্যাপারটা কি ক্লিয়ারিফাই করতে পারে স্পষ্টত দূর হতে পারে দেখেন 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 আমি আপনাকে একটু আমি হেল্প করতে বলি বাইকেও বলি আমি বাইকে একটু টাইম নিয়ে বলতেছি আমাদের দেশের মানুষ এই যে প্রশ্নকর্তা এই প্রশ্নটা আমাদের দেশের মানুষের সকলের ভিতরে আজকে কিন্তু সে চোখ খুলে দিল এই সেন্সটা কিন্তু আজকে ইট ইজ কন্টেইনড ইন দ্য হোল নেশন প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আসবে কিন্তু প্রধানমন্ত্রী কি প্রেস কনফারেন্স করেন রিয়াজ কি আছে না প্রেস কনফারেন্স করেন না কিন্তু তার অফিসের মাধ্যমে উনি রেজিস্টার মাধ্যমে মাধ্যমে বলতে তার একটা বক্তব্য স্টেটমেন্ট তিনি দিবেন উনি বিদেশ যাবে এই কথা কি বলছেন নাকি না এটা বলেনি তো কেউ এটা কেউ বলেনি উনি বিদেশ যাবেন এটা কোথায় এটা কোথায় মানে এটা সাইড রেজিস্টার কোথায় পেলেন বিদেশ যাওয়ার পর ছুটি ছুটি না কথা ছুটি না যাবেন বিদেশ যাওয়ার জন্য বিদেশ যাবেন লিভিং কান্ট্রি শব্দটা বলেছেন না 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 সেরকম কিন্তু পাইনি আর তুমি ভ্রান্তি ছড়াবে না 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 ওটা আমি ওটা তারপরে বলি উনি যে ক্যান্সারে ভুগছেন বহু বছর থেকে এটা কিন্তু সবাই এটা তো কারো অজানা নয় এটা এমন কিছু না যে একটা গোপন ব্যাধি বা গোপন এটা তো প্রকাশ্য উনি সিঙ্গাপুরে যদি লং পেন্ডিং হয় তাহলে এখন কেন ক্যান্সারের কারণে ছুটি চাইবেন সেটা যৌক্তিক না ক্যান্সার যেটা সাইদুর রহমান সাহেব একটা ভালো কথা বলেছেন ক্যান্সার এমনি একটি রোগ যেটা কখন শেষ হবে শেষ হবে খুব অনিশ্চয়তার মধ্যে অনিশ্চয়তার মধ্যে না সারা জীবনই অনিশ্চয়তার এখন এখানে আমি শেষ একটা কথা বলতে চাই যে দেখুন বিচার বিভাগ আমি নিজে একজন বিচারপতি ছিলাম দ্রুত শেষ করতে হবে বিচার বিভাগের মারাত্মক ক্ষতি হয়েছে ওনার দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেই কারণে সুতরাং উনি উনি বিচার বিভাগের যে ইমেজ যে আপনার সেটা পুনরুদ্ধার করার জন্য কিন্তু তার প্রস্থান আসলেই অত্যন্ত অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য কথা বলবার জন্য প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জনতন্ত্রে গণতন্ত্রে আরও বেশি বেশি করে প্রশ্ন করুন মতামত দিন তর্ক তুলুন কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয় গণতন্ত্র একটি মূল্যবোধ একটি দৃষ্টিভঙ্গি একটি জীবন ব্যবস্থা গণতন্ত্র মানে মত দ্বিমত ভিন্ন মত আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার অন্যের মতামত গ্রহণে যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ প্রিয় দর্শক আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন এবং এর পুনঃপ্রচার দেখুন আজ রাত 1:30 এবং পরদিন সকাল 6টায় ভালো থাকুন নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন